আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই, আমিও ভালো আছি আই হোপ। তো আপনাদের সাথে কিন্তু আজকে ব্লগটা শেয়ার করতেছি, আপনারা কিন্তু আমার সাথে থাকবেন, ফুল ব্লগটা দেখা ট্রাই করবেন। যেতে বৃষ্টির দিনে ব্লগটা শুরু করে দিছি, আর আজকে সকালবেলায় শুরু করে দিলাম, এক গাদা কাপড় নিয়ে চলে আসলাম ওয়াশিং মেশিনে। তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে যাব, আর ফুল ব্লগটা আপনাদের সাথেই শেয়ার করব। আপনারা আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করে যাবেন আর দেখে যাবেন, যদি ভালো লাগে একটা কমেন্ট করে যাবেন। তো যাই হোক, তো চলেন। নাস্তা কিন্তু এখনও খাইনি, তো চিন্তা করলাম যে কাপড়গুলো আগে ওয়াশিং মেশিনে দিই। দুই ঝুড়ি কাপড় হয়ে গেছে, ওয়াশিং মেশিনের ভিতরেও কিন্তু কতগুলো দেওয়া আছে। তো ভাবতেছিলাম যে আপনাদের সাথে কথা বলবো, গল্প করব, নাস্তা করব আর ব্লগগুলো শেয়ার করব। তো যাই হোক, এখানে দেখেন আমি কিছু কাপড় চোপড় দিয়ে নিছি, হোল পাউডার দিয়ে নিছি। এখন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি একটু পানি, যে দেখেন আপনারা তো হয়তো বা বলতে পারবেন যে এটা ভিতরে হয়তো বা কিছু নাই, আমি দূর থেকে দেখানে ট্রাই করলাম। তো যাই হোক, ওইটা স্টার্ট করে দিয়ে এসে এখানে বসে আছি, একটু বসবো। এখনো কিন্তু নাস্তা করিনি, আমি সকালবেলা নাস্তা করব। তো মা দেখতেছি যে রুটি বানাচ্ছে, তো রুটি খাবো গরুর গোশত দিয়ে আর মুগ ডাল দিয়ে, রাতে রান্না করেছিলাম সেটা দিয়ে আমরা নাস্তাটা করে নেব ডাল দিয়ে। তো এটা বুটের ডাল বলা হয়। তো যাই হোক, তো চলেন আমরা রান্নাঘরে চলে আসলাম। এদিক দিয়ে এই যে মা রুটি বানাচ্ছে। তো রান্নাঘরে আসলে হয়তো বা আমার একটু লাগে, ভালোই লাগে, খারাপ লাগে না, কারণ একটু ছোট ছোট রান্নাঘর আমার কাছে খুবই ভালো লাগে। তো এখান দিয়ে মা রুটি ছেঁকে নিচ্ছে, আমরা একটু নাস্তাটা করে নেব। তো যাই হোক, নাস্তা করে চলে আসছি আমার বেডরুমে, কারণ আমার বেডরুমের অবস্থা, আমি সবসময় সাদা বেডশিট পছন্দ করি। আর এই যে আমার পুতুলগুলা দেখেন, আমার অনেকগুলো পুতুল, আমার যেতে ছেলে মেয়ে নাই তার জন্য পুতুলগুলোই ভালো লাগে, আমি পুতুলগুলারে খুব যত্ন করি। তো এখন আমার ঘর গুছানোটা হয়ে গেছে, তো নাস্তা করে পেট শান্তি তো দুনিয়া শান্তি, যখন আমার পেট ভরা থাকে আমার যে কোনো কাজ করতেই ভালো লাগে। তো যাই হোক, ওদেরকে আমি একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর আপনারা তো জানেন আমার ব্লগের ভিতরে আপনারা হয়তো বা দেখেন আমার ঘরটা গুছাইতে খুবই ভালো লাগে, আর যারা আমার ইউটিউব ফ্যামিলি যারা আছেন পরিবার, তাদের সাথে আমি একটু শেয়ার করতে ভালোবাসি। যাই হোক, কাপড়গুলো উঠায় নিচ্ছি, ঘর গুছানো শেষ হয়েছে, এখন রোদে দিয়ে দেব। তো চলেন আমার সাথে বারান্দায় চলে যাবেন। তো বারান্দায় চলে আসছি, এই যে দেখেন, তো কোনো কিন্তু রোদ নাই, কোনো কিচ্ছু নাই, একটু হালকা বাতাস হচ্ছে, তারপরও কিন্তু আমি কিছু কাপড় ধুয়ে দিলাম, কারণ অল্প অল্প করে দিয়ে নিলে ভালো হবে, বাতাসে শুকায় যাবে এই অবস্থা, কারণ কবে না কবে রোদ আসে আমি জানি না, সেই ক্ষেত্রে একটু আমার কাপড় চোপড় যেটা সেটাই আমি ধোয়ার একটু ট্রাই করলাম। আর এদিক দিয়ে তো কাপড় চোপড় রোদ দেওয়া হয়ে গেছে। আর এই যে বেলকনিতে শিম গাছ লাগাইছিলাম, আপনারা একজনে কমেন্ট করছেন যে আপা শিম গাছটা কীভাবে লাগানো হলো, আমি একটা টপের ভিতরে বসাই দিছি, এই যে দেখেন এটা কিন্তু গোলাপের চারা, আর স্যালেন্ডারের ইয়ার উপরে উঠাইছি। আর এদিক দিয়ে বারান্দার থেকে আসার পরে দেখতেছি বাজার নিয়ে আসছে গরুর গোশত, দেখেন গরুর মাংসটা খুব তাজা, গরুর মাংসটা নিয়ে আসা হয়েছে আরও বাজার আনা হয়েছে। আর এদিকে নিয়ে আনা হয়েছে আম, তো ছোট ভাই আম খাচ্ছে, তো আম খাচ্ছে খুব মজা করে, কারণ আপনাদের সাথে কিছুদিন আগে, 2 দিন আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম, কারণ আমাদের বাসায় আমের সিজনে প্রচণ্ড আমরা আম লাভার, আমরা প্রচণ্ড আম খাই, আমাদের কাছে ভালো লাগে, দেখেন। আর এদিক দিয়ে তো আমি দেখতেছি, আমিও খাবো, আর এখানে ছোট বোনও খাচ্ছে, তো ওরা খাচ্ছে, ওদের ফিলটা, ওদের আনন্দটা ফিল করতেছিলাম, এই যে ছোট বোন খাচ্ছে। আর বাজার থেকে নিয়ে আসা হয়েছে দিক দিয়ে 5 লিটার তেল আর একটা বেসন, আর কিছুই করা হয়নি, গরুর গোশ আর বেসন আর এখানে তেল, এই দুটোই আনা হয়েছে, কারণ বাসায় প্রচণ্ড তেল আমাদের লাগে, কারণ আমাদের অনেক কিছুই রান্না করা হয়, যেতে আমরা মানুষ মোটামুটি কম না ভালোই। তো আর এদিক দিয়ে চিন্তা করলাম যে কী রান্না করা যায়, বিকেল হয়ে গেছে, তো একটুখানি গরু গোশত নিয়ে নিলাম, যেতে আলু দিয়ে রান্না করব, কারণ মা আলুটা পছন্দ করে, অল্প একটু নিয়ে নিলাম। তো মা এখানে কষায় নিচ্ছে, মশলাটা কষায় নিচ্ছে, তো এখন গরু গোশতটা দিয়ে দিচ্ছে মা, গরু গোশতটা রান্না করা হবে আলু দিয়ে, কারণ আমাদের বাসায় সব থেকে পছন্দ করে আলু দিয়ে গরু গোশত রান্না করা। তো আমি চিন্তা করলাম যে না, এটা কেন মিস করব,
তো আপনাদের সাথে একটু শেয়ার করি। এটার সাথে কিন্তু পোলাও আছে, পোলাওটা রান্না করব। তো চলেন পোলাও রান্নাটাও কিন্তু আপনাদেরকে শিখিয়ে দেব। এই যে দেখেন, খুব সুন্দর করে ভাজা নিতে হবে। জানি না আপনারা দোয়া করবেন কখন আমার একটা বাড়ি হয় নিজের, আমার নিজের বাড়িতে আমি খুব সুন্দর করে নিজের হাতে গুছিয়ে নেব। তো অনেক স্বপ্ন, বুক ভরা স্বপ্ন, কারণ এই আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো মন্দ যাই হোক, আপনারা আমার সাথে একটু কমেন্টে শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।